আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এমন একটি অ্যাপস নিয়ে যেটার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে বাংলা টেক্সট লিখতে হয় ছবির মধ্যে। তো অনেকেই কিন্তু ইন্টারনেটের মধ্যে এগুলো দেখে থাকেন যে ছবির মধ্যে বাংলা টেক্সট লেখা, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে এই টেক্সটটি লিখতে হয় বা কোন অ্যাপসের মাধ্যমে এই টেক্সটটি লেখা হয়। কারণ ইংরেজি কিন্তু অনেকেই জানি, কিন্তু বাংলা কীভাবে লিখতে হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদেরকে জানাই যে কীভাবে আপনারা ছবির মধ্যে বাংলা টেক্সট লিখতে পারবেন। তো কীভাবে লিখবেন তা তো আমি জানাবোই, তার আগে আমি বলি নি এটি হচ্ছে একটি অ্যাপস, এই অ্যাপসের নাম হচ্ছে লিখন। তো লিখন অ্যাপসের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। তো কীভাবে করবেন তা আমি শুরু থেকে শেষ আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শিখে নেবেন যে কীভাবে এই কাজটি করতে হয়। প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন লিখন। তো লিখন লিখার পরে দেখবেন যে এই ছবিটি আসবে যেটা প্রথমে আছে। তো প্রথমে যে ছবিটি তার উপর ক্লিক করবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখুন এখানে হচ্ছে লিখনের ইন্টারফেসটি। তারপর ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করলে ছবি আসবে, সেখান থেকে আপনি আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন। তারপর যে ছবিটি আসবে তা হচ্ছে এই ছবিটি আমি নিলাম আমার জন্য। তো এখানে আমি এখন লিখবো, তো এটা লিখবো না, এখন লিখবো হচ্ছে নবীজির জীবনী। নবীজির জীবনী আমি লিখছি, দেখতে থাকুন এটা আপনারা। তো লিখার পর ওকে করলাম। এখন হচ্ছে আমাদের আসল কাজ, এটা কোথায় বসাবো দেখতে যেন ভালো থাকে। তো এখানে হচ্ছে ফ্রন্ট সাইজটাও একটু বড়ো ছিল, তো আমি একটু কমিয়ে দিলাম, বা চাইলে আপনারা বড়ো করতে পারবেন। তো এটা মার্জিতভাবে রাখলাম। তো এখন হচ্ছে টেক্সটের যে কালারটি আছে, তো কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন বা যাই থাকুক, আপনারা দেখতে থাকুন এটা আস্তে আস্তে তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে টেক্সটের কালারটি, হ্যাঁ এখানে আমি ইয়েলো কালার দিতে যাচ্ছি, তো ইয়েলোটি আমি চুজ করব। এখন আমার লেখাটি ইয়েলো হয়ে গেল। তারপর হচ্ছে লেখাটি কতটুকু দেখা যাবে, তারপর বোল্ড করতে পারবো, তারপর লাইনটি সুন্দর করে সাজানোর জন্য এখানে রাখতে পারবো। তো খুবই সুন্দর, কিন্তু অনেকগুলো অপশন আছে। এরপর আসবে কিন্তু আমাদের মেন যে অপশন, যেটা আমরা আসলে দেখতে চাচ্ছি, যার কারণে আমাদের এই অ্যাপসটি, যে কীভাবে বাংলা লেখাটাকে আরও সুন্দর করা যায়। তো এখানে অনেকগুলো অপশন দিয়ে আছে, আপনারা দেখতে পারছেন। এখান থেকে আপনারা দেখুন যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, আপনার দিকে থাকুন। তো যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই চুজ করবেন। তো আমি এখানে আপনাদের কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি এটি চুজ করলাম আমার জন্য। তারপর আসবে হচ্ছে এফেক্টস, যে জিনিসগুলো আছে তা এখানে রোটেট করতে পারবেন, তো রোটেট করার আমাদের দরকার নেই। তারপর যে অপশনটি তাও আমাদের দরকার নেই। এখন যাবো শ্যাডোতে, মানে শ্যাডো হচ্ছে যে লিখার মধ্যে যে বর্ডার দেওয়া হয় সেরকম। তো কালারটি ব্ল্যাক দিতে যাচ্ছি, হ্যাঁ তো ব্ল্যাক দিলাম। এখানে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখন বোঝাবে, এই দেখুন বোঝা যাচ্ছে, এইভাবে বোঝা যাবে। তারপর এখানে এইখানে আসবে আটটি জিনিস, তা হচ্ছে শ্যাডো পজিশন, তারপর আসবে হচ্ছে আপনার গ্লোটাও আমাদের দরকার নেই, তা আমি দেখিয়ে দিই আপনাদের একবার। এটা আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক আছে। তারপর তারপর আমরা যাব টেক্সট ব্যাকগ্রাউন্ডে। টেক্সট ব্যাকগ্রাউন্ডে খুব মজার, যে এখানে আমরা লিখার ব্যাকগ্রাউন্ডে এরকম করতে পারবেন, দুটো ডিজাইন আছে করতে পারবেন। তো কোন কালার দিবেন তা দেখে নিতে হবে, তো সবুজ কালারটা নিব, পুরো খারাপ লাগছে, তো এটা বাদ। এখন অন্য কালার নিব, তো ব্ল্যাকটাই নেই, ব্ল্যাকটাই ভালো থাকে সবসময়, তো ব্ল্যাকটা নিলাম। এখন দেখুন এখন সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয় এটাই সুন্দর লাগছে এখন। তো আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নিতে পারবেন, তারপর এটা সেভ করবেন। তো সেভ করলে এভাবে রেন্ডার হতে থাকবে, রেন্ডার হয়ে গেলেই আপনারা আপনাদের গ্যালারিতে যেয়ে ছবিটা চেক করবেন। তো এই যে এটি হচ্ছে আমার গ্যালারিতে ছবিটি, দেখুন জুম করে দেখাই আপনাদের, একদম পুরো ক্লিয়ার ছবি, কিন্তু একদম সেই কিভাবে ছবিতে বাংলা টেক্সট লিখতে হয় তা কিন্তু এতক্ষণ আপনারা দেখলেন।
আমি আশা করি আপনাদের এখন থেকে আর বাংলা টেক্সট লেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না, কারণ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এই জিনিসটি শিখে ফেলতে পেরেছেন। তো আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল বা আপনারা এর দ্বারা উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।